আচ্ছা ভাই, এই জোড়াটা কত টাকা চাচ্ছেন? জোড়াটা ফ্রি কিরকম ফ্রি? যারা সুন্দর সুন্দর কমেন্টস করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন তাদের জন্য এই কবুতরটা ফ্রি আজকের ভিডিওর জন্য, শুধু আজকের ভিডিওর জন্য, একদম রানিং, একদম রানিং কবুতর। যারা কমেন্টস করবেন তারা অবশ্যই তাদের ডিটেইল অ্যাড্রেসটা আমাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি এটা কি ঘর রা, তাই না ভাই? ঘর রা শিলা কবুতর আমি দেখাই। তো এই জোড়াটা কি ডিম বাচ্চা করা? আচ্ছা, একদম ব্রিডিং এর জন্য অস্থির ভাই। একদম এই জোড়াটা কত টাকা হইলো আপনি দিতে চান? ডিম বাচ্চা করছে? জোড়াটা ডিম বাচ্চা করছে? সবগুলা ডিম বাচ্চা করা। আচ্ছা, আমার প্রিয় ভাই বোনরা যদি নিতে চায়, প্রিয় ভাইরা, এই জোড়াটা কত টাকার বিনিময়ে নিতে পারবে? একদম সবচেয়ে কম দামে দিন, একদম ওটের মতন দেখা যাচ্ছে। এটা কি কবুতর ভাই? ব্ল্যাক মাল্টেস। আচ্ছা, এই জোড়াটা রানি কবুতর? এটা কি কবুতর, 35 নাকি ভাই? আচ্ছা, খুবই সুন্দর। আমি দেখাই দর্শক, এই যে আরেক জোড়া কবুতর, খুবই সুন্দর পাকিস্তানি কবুতর। যারা উড়াইতে চান, পালতে চান বা দেখতে চান তাদের জন্য আজকের এই প্যাডটা। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক প্রবাসী যে যেখানে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন। দর্শক আজকের জন্য সুখবর হলো যে পাঠাপাঠি কিছু কবুতর রাখছে মুজাহিদ ভাই। প্রথমে কিছু ফেন্সি কবুতর, তারপর আপনাদের পাকিস্তানি কবুতর, আমাদের বাংলাদেশি কবুতর, গররা কবুতর, একদম কবুতর থাকবে ইনশাল্লাহ, কথা আর বাড়াবো না। চলো মুজাহিদ ভাইয়ের সাথে কথা বলবো, আর সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব। আর চ্যানেলটা যারা দেখছেন কেউ টানাটানি করবেন না, লাস্টের দিকে ভিডিওতে খুব চমৎকার চমৎকার কিছু কবুতর দেখাবো, হাইপটা সেটা দেখার অপেক্ষায় থাকছে। মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? চলে আসলাম আপনার লফটে। তো এটা তো নতুন লফট আবার? হ্যাঁ জি, লফট নতুন, তবে দেশের সার্বিক পরিস্থিতিতে আসলে মুগ্ধ বলছি, আমরা ভালো আছি, জানি না কতটুকু কে ভালো আছি, তবে ভালো থাকার চেষ্টা করছি ইনশাআল্লাহ সামগ্রিকভাবে। আচ্ছা, তো আশা করি আমরা এই সাময়িক সমস্যা থেকে উত্তরণ হব এবং খুব শীঘ্রই আমরা এখান থেকে বেরিয়ে আসবো। যাই হোক, সকলের সকলের জায়গা থেকে সকলের প্রতি সহানুভূতিশীল মানে ব্যবহার দেখাবো এবং প্রকাশ করবো। ঠিকানাটা বলো। আজকে আমি যে কবুতরগুলো দেখাইছি ভাই, সব কবুতরগুলো সুস্থ সবল এবং কোয়ালিটি। আচ্ছা, আর দামের ব্যাপারটা হচ্ছে ভাই, যেটা বলা আছে এটাই, কিছু কিছু কবুতর আলোচনার সাপেক্ষে আছে, ওখানে আলোচনা করতে পারবো। আমি ডেলিভারির বিষয়টা বলবো, কথাটা শুনতে হবে। ডেলিভারি ভাই 72 ঘন্টা সময়ের ভিতরে ডেলিভারি হবে, 10 মিনিটের ভিতরে দিতে পারি, 72 ঘন্টাও সময় নিতে পারি। মানে কিছু কিছু লোক আছে মানে টাকা ঢোকানোর পরেই আমি যে খাইতে গেছি এই সময় কিছু দিতে চাই, অতএব যে বলা থাকে যে ভাই টাকা ঢোকালে ডেলিভারি, সময় থাকবে 72 ঘন্টা, এর ভিতর ডেলিভারি পসিবল, ডেলিভারি দিতে পারবে। সার্বিক পরিস্থিতি কি সেটা সবাই বুঝতে হবে, ঢাকা শহরের পরিস্থিতি কি বুঝতে হবে। আগে আমার নিজের যান এবং মাল রক্ষা করতে হবে, তারপর লোকে আমার ব্যবসা চালাইতে হবে, আমি না বাঁচতে তোর ব্যবসা করা সম্ভব। আচ্ছা ভাই, এখন ঠিকানাটা বলে দেন। এখানে আসার ঠিকানা স্বামীবাগ পুরান ঢাকা, সায়দাবাদ রেলগেট এসে যে কোনো লোক ফোন দিলে আমি তাকে নিয়ে আসতে পারবো। সবাই আমরা চিনি সায়দাবাদ, এখানে এসে ফোন দিলে আমি তাকে রিসিভ করতে পারবো। টোটাল সায়দাবাদ বাস স্ট্যান্ড আসলে কল দিলে হবে আপনি? আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01608115177, নগদ বিকাশ নগদ সব আছে, ইমো হোয়াটসঅ্যাপ সব আছে, যার যেভাবে ব্যবহার করার দরকার ইউজ করার দরকার করতে পারবেন। তবে কোনো কবুতর ভাই এই যে আমি টাকা দিচ্ছি 500, আমি 5 দিন পর ডেলিভারি নেবো, দয়া করে ভাই এই কাজটা কেউ করবেন না, জোড়াতে অনুরোধ করি, এটা করার কোনো সুযোগ নেই। এই ভিডিওতে যা দিয়ে আছে এটাই বিক্রি হবে, আবার নেক্সট ভিডিওতে যে আবার নেক্সট। আচ্ছা, আমাদের একটা নতুন চ্যানেল আছে কৃষি খবর টিভি, ওটা তো আমাদের একটা প্রতিবেদন যাবে। তো আমাদের আরেকটা চ্যানেল পাশাপাশি আমাদের কৃষি খবর টিভি, তো আমাদের কৃষি খবর টিভি পাশে থাকবে এবং ওই চ্যানেলে একটা ভিডিও হবে। তো নিয়মিত ওই চ্যানেলে একটা করে ভিডিও দেওয়া হচ্ছে, তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এবং ওই চ্যানেল উপলক্ষে আপনাদেরকে বিশেষ ছাড়ে কবুতর দেওয়া হবে। ওকে, কবুতর দেখাই। ও মুজাহিদ ভাই, তো কি কবুতর এটা দিলেন আপনি? আমেরিকান লক্ষা, খুবই সুন্দর একটা অ্যান্ডোলজেন কালার, তাই না ভাই? আচ্ছা ভাই, এই জোড়াটা ডিম বাচ্চা করছে? সবগুলা ডিম বাচ্চা করা। আচ্ছা, আমার প্রিয় ভাই বোনরা যদি নিতে চায়, প্রিয় ভাইরা, এই জোড়াটা কত টাকার বিনিময়ে নিতে পারবে? একদম সবচেয়ে কম দামে দিবেন না? একদম 2600 টাকা লাগবে এটা, শিওর আপনি? দর্শক খুবই সুন্দর, এটা নর, ওটা মাদি, ডিম্বাচ্চার গ্যারান্টি আছে। একদম কত টাকা লাগবে দাদা? 2600 টাকা ফাইনাল। হ্যাঁ,
এই যে দেন সব এই মাদিটা নাড়া দিলাম, দেন প্যান্ডেল গুলা দেন খুবই সুন্দর, একদম 2600 টাকা লাগবে ভাই। এই জায়গায় আরো এক পেয়ার কবুতর আমি দেখতেছি, বিশাল সাইজের, দৈত্যের মতন, একদম ওটের মতন দেখা যাচ্ছে। এটা কি কবুতর ভাই? ব্ল্যাক মাল্টেস। আচ্ছা, এই জোড়াটা রানি? আচ্ছা, একদম পিওর জোড়াটা যদি দিতে চায় আমার ভাইয়েরা, ডিম বাচ্চা করা কবুতর, তাই তো একটু কথা বলেন। হ্যাঁ, গ্যারান্টি? হ্যাঁ। আচ্ছা মজিদ ভাই, তো এই জোড়াটা নিতে চাইলে কত টাকা লাগবে? একদম 3500 টাকা। আর একদম বলে দেন ছোট্ট করে, বাটার রেট যেটা মুখ দিয়ে বের করবো ওইটাই দাম? হ্যাঁ, কোনো কথা বললাম, কথা বলা হবে না, মাত্র 3500 টাকা। দর্শক, খুবই সুন্দর এক পেয়ার কবুতর আপনারা চাইলে নিতে পারেন। আসলে আমি আসছি অনেক তাড়াহুড়া করে, ভাইয়ের কবুতর গুলা খুবই সুন্দর, আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, তারপরও চেষ্টা করবো যে ভালো জিনিস দেওয়ার জন্য। আরো কিছু কবুতর আসছে ভাইয়ের, হাই ফ্লায়ার কবুতর, সেটাও আমরা দেখাবো ভিডিওর ভিতরে, ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন, ঠিক আছে? উজিত ভাই, এটা কি কবুতর আপনার ভাই? মাল্টেস কবুতর। দর্শক দেখেন মাল্টেস, আমি একটু দেখাই আপনাদেরকে ভাই, এটা কি কালার? চকলেট কালার কবুতর। দর্শক একটু ভয় পাওয়ার কারণে কবুতর গুলো একটু এলো এলো, এই যে দেখেন এখন দাঁড়াইছে মোটামুটি। বা এটা কি রানিং একদম? নিউ অ্যাডাল্ট, দুইটাই মাদি তাই না? আচ্ছা, চকলেট কালার। হ্যাঁ আচ্ছা, এই এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? ভাই এটা কি কবুতর? ম্যাগপাই ফোটার, একদম বিশাল সাইজের কবুতর, আর বলগুলো ফুললে তো অনেক বিশাল লাগে তাই না? এটা হঠাৎ করে ফুলতেছে না ভাই? কবুতর কি এই যে দেখেন, দেখছেন পাগলা কবুতর। তো ভাই জোড়াটা একদম 2000 টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে ভাই, এটা কি কবুতর এটা দাদা আপনার? সাদা পমিনিয়ান ফোটারের মাদি। দর্শক আমি একটু দেখাই, কবুতর গুলো অনেক সুন্দর আর বিগ সাইজ কবুতর ভাই। এই মাদিটা কত টাকা লাগবে আপনার? একদম 1500 টাকা লাগবে, শিওর আপনি? দর্শক এটা 1500 টাকা লাগবে, যদি কোনো ভাই বোনরা যদি নিতে চান ইনশাল্লাহ আশা করি নিতে পারেন। এই যে 1500 টাকা। হ্যাঁ দর্শক, 1500 টাকা লাগবে এই যে মাদিটা, খুবই সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এটা, ঠিক আছে? হয় না? হ্যাঁ আচ্ছা, 1500 ভাই। ভাই এটা কি কবুতর? এটা ফিল ব্যাগের মাদি। হ্যাঁ আচ্ছা, এই মাদিটা কেমন দাম পড়বে বা কেমন? অনেক সুন্দর তো ভাই, এই নটটা কত টাকা চাচ্ছেন আপনি? এটা নিলে 800 টাকা লাগবে, ডেনিশের নটটা ভাই। দেন বিশাল আকৃতির একটা নর, ডেনিশের নো মিসমার্ক, সব কবুতর কোয়ালিটি ফুল। আচ্ছা, একদম কত টাকা এগুলা? সব বলে দেয়া আছে, ফিক্সড প্রাইস। ফিক্সড প্রাইস, আজকে কোনো দাম দেওয়ার অপশন নেই? হ্যাঁ, যেটা বিক্রি করবো খালি গেলো, এত দাম বলে লাগবে। আচ্ছা দর্শক, তো কোনো বাইরে যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন, আর কবুতর গুলা দেখেন কোয়ালিটি ফুল কবুতর। আর কথা একটু কম বলা হচ্ছে, কারণ হলো কি বাইরও তারা আমারও তারা, এই জন্যে দেখাই আমাদের কবুতর গুলা দেখেন আপনারা খুবই সুন্দর। সেটা বলা এটাই ভালো, মনে করি ভালো। ভাই এই জায়গায় একটা হাই ফ্লায়ার কবুতর দেখতেছি, এটা সিলা কবুতর, আমি দেখাই। তো এই জোড়াটা কি ডিম বাচ্চা করা? আচ্ছা, একদম ব্রিডিং এর জন্য অস্থির ভাই, একদম। এই জোড়াটা কত টাকা হইলে আপনি দিতে চান ডিম বাচ্চা করছে কিনা সেটা একটু আমাকে বলেন। মাত্র 1200 টাকা জোড়া। আচ্ছা, এটা ফিক্সড প্রাইস নাকি কিছু করা যাবে? দর্শক দেন হাই ফ্লায়ার একটা জোড়া কবুতর, আমি দেখাই
খুবই সুন্দর এবং কোয়ালিটিটা আপনারা নিজের চোখে দেখতেছেন। তো মাত্র 1200 টাকায় জোড়াটা আপনারা কোনো বাই যদি পছন্দ একান্তভাবে কবুতর জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারেন মুজাহিদ বাই থেকে, তবে ডেলিভারি দেওয়া যাবে। খুবই সুন্দর, এই যে দেখেন ভাই টুকার একটা জোড়া দেখতেছি আমি, খুবই সুন্দর কবুতর। তো আমি এটা কি ঘর রা, তাই না ভাই? ঘর রা। এগুলো উড়ে কেমন জানাস, যারা উড়ায় গররা গুলা তারা আসলে বুঝতে পারবে এগুলা। হ্যাঁ, এই গররা গুলা কেমন দাম পড়তেছে আজকে? একটু কম বেশি করা যায় না, দেন তো একটু। এটা 1000 টাকা হইলে আপনি দিতে পারবেন, তাই না? গররা কবুতর, তাই তো? ইনশাল্লাহ ভাই এই জায়গায় আরো এক জোড়া কবুতর আমি দেখাই আপনাদেরকে। দর্শক, কবুতর গুলো অনেক সুন্দর। এটার নাম কি? কালদম। কালদম এক জোড়া কবুতর। দুইটা বাচ্চা আর এই জোড়া আবার ডিমও দিব, তাই তো? ঠিক আছে ভাই। এটা কি কবুতর? এটা বাটারফ্লাই। এটা কি রানিং দাদা? রানিং পেয়ার কবুতর, বাটারফ্লাই কবুতর। আর দেখতে খুব সুন্দর, পায়ে পেদার গুলো সুন্দর। একটু কাটা আছে নাকি? ওই যে এটা, এটা একটু কম দেখা যাচ্ছে। দর্শক আমি দেখাই, এই যে দেখেন এই যে জোড়াটা বা এই জোড়াটা কত টাকা লাগবে? ডিম বাচ্চা রানিং, এটা কত টাকা চাচ্ছেন আপনি? 3500 টাকা। এটা কি ফিক্সড নাকি দিবেন কিছু? খুবই সুন্দর এই জোড়াটা আমি দেখাই, এই যে দেখেন। আসলে কবুতর গুলা খুবই সুন্দর, ভাইয়ের কাছে হাই ফ্লোর কিছু কবুতর আছে, আমরা আসলে দেখানোর চেষ্টা করতেছি। এই যে সর্বোচ্চ কোয়ালিটির হাই ফ্লোর কিছু কবুতর আছে, আপনারা পুরো ভিডিওটা দেখলে নিতে পারবেন। দামটাও আমি মোটামুটি ২৫০০ টাকা লাগবে। দর্শক আর এক জোড়া পাকিস্তানি কবুতর আমি দেখাই, খুবই সুন্দর এই জোড়াটা। যারা চিনেন জানেন তারা নিতে পারেন। এই জোড়াটা খুবই অস্থির, চোখ গুলা দেখাই দিলাম ভাই। এই জোড়াটার দাম কত টাকা বা কেমন উড়ে এই জোড়াটা? এটা নিলে ভাই পড়বে একদম 2300 টাকা। 2300 টাকা লাগবে? আচ্ছা, এটা উড়ার ক্ষমতা তো ইনশাল্লাহ আল্লাহর রহমত আপনারা দর্শক যারা পালেন। একটা খামার থেকে আসছে এবং টাকা দিয়ে আনতে হয়েছে। হ্যাঁ, এই কবুতর গুলা খুবই ভালো একজন মানুষের কাছে ছিল, যাই হোক নাম না বলি আর, খুবই সুন্দর আমি দেখাই। এই যে কবুতর গুলা দেখেন আপনারা, যাদের হাই ফ্লায়ার কবুতর লাগবে ভিডিওটা টানবেন না, পুরোপুরি ভিডিও দেখবেন। ভালো কোয়ালিটির কবুতর লাগবে যারা, তারা ইনশাআল্লাহ নিতে পারবেন, নিতে পারবেন। হ্যাঁ, এবং হাই ফ্লায়ারের জগতে আমি মনে করি একদম ভালো কোয়ালিটির যেটা সেটাই আছে এখানে। আচ্ছা ভাই, এই জোড়াটা কেমন ডিম বাচ্চা করছে? সব রানিং। আচ্ছা, রানিং কবুতর ভাই। এটার দাম কত টাকা চাচ্ছেন আপনি? এটা নিলে পড়বে 3000 টাকা। এটা 3000 টাকা লাগবে? এটা দর্শক এই জোড়াটা যদি কোনো ভাই পছন্দ একান্ত ভাবে। কালার, কোয়ালিটি, কমিউনিকেশন এবং কোয়ালিটির উপর সবকিছু দাম ভেরিয়েশন করে। আচ্ছা, 3000 টাকা লাগবে? জি, 3000। দর্শক আরো এক জোড়া কবুতর, এটা এটা পাকিস্তানি, তাই না? জি ভাই, এটা উড়ানোর জন্য অনেক সুন্দর কবুতর। এই যে দেখো দর্শক, দেখেন জোড়াটা, চোখ গুলো দেখেন। এই কবুতরটার নাম কি? ভিডিওর মাধ্যমে যারা দেখবেন তারা কমেন্টে জানাবেন। হ্যাঁ, এর ভিতর থেকে বিজয়ী একজনকে আমি লটারির মাধ্যমে এক জোড়া কবুতর গিফট করব। কোন জোড়া দিব সেটা আজকে দেখাই দেব। দেখাই দিবেন? হ্যাঁ ভাই। জি, আচ্ছা আচ্ছা, তো দর্শকদেরকে দেখাই আমি, খুবই সুন্দর এই জোড়াটা। কোন ভাই যদি নিতে চাই, ডিম বাচ্চা রানিং নর্মালি কনফার্ম? আচ্ছা, কত টাকা লাগবে ভাই? 2500। একদম 2500 টাকা লাগবে?
ওকে ভাই, আরেক জোড়াটা কি কবুতর, টেনি নাকি ভাই? দর্শক, এই যে আরেক জোড়া কবুতর, খুবই সুন্দর পাকিস্তানি কবুতর। যারা উড়াইতে চান, পালতে চান বা দেখতে চান, তাদের জন্য আজকের এই প্যাডটা। ভাই, এই জোড়াটা কেমন ভাই, কোন তো ভাই? আলোচনা করা যাবে। হ্যাঁ, আচ্ছা, নর্মাদি কম পাম দর্শক, কোয়ালিটির উপরে দাম হয়, এতটুকু শুধু বললাম, আর কিছু বললাম না। আমরা কিন্তু 1000 টাকা করে বিক্রি করছি, 1200 টাকা 800 টাকা দর্শক দেন, আমি জোড়াটা দেখাই দিলাম। বাবাটা কত টাকা লাগবে ভাই? বাবাটা যদি কেউ নেয়, দাম নিব মাত্র 1200 টাকা। 1200 টাকা আর ওই জোড়াটা 1200 টাকা। আর যদি 3 পিস একসাথে নেয়, একটু সিক্রিফাইস করে দিবেন। হ্যাঁ, 2400 টাকা আসলো 3 পিস, তাই তো? কিছুটা একসাথে নিতে গেলে দর্শক কিছুটা সেক্রিফাইস করবো আপনার দেখে। ভাই, এই জায়গায় এক জোড়া কবুতর দেখতেছি আমি, এটা কি কবুতর দাদা আপনার? ফ্যান্টেল কবুতর। হ্যাঁ, আচ্ছা, নর কোনটা, মাদি কোনটা? এটা নর। হ্যাঁ, আর ওটা মাদি, ইন্দোলজেনটা মাদি। জোড়াটা ডিম বাচ্চা করা একদম রানিং। আচ্ছা, এই জোড়াটা কত টাকা লাগবে নিতে চাইলে? এটা কি একদম 1500 টাকা? আলোচনা করা যাবে। হ্যাঁ, আচ্ছা দর্শক, 1500 টাকা বাইক চাইছে, কিছুটা আলোচনা করো নিতে পারেন ইনশাল্লাহ। এটা মাদি, ওটা নয়। কবুতর গুলা দেখতে খুব ভালো লাগে, যাদের ভালো লাগবে তারাই নিবেন, কবুতর গুলা খুবই সুন্দর। দর্শক, যারা কবুতর নিতে চান ইনশাল্লাহ, আপনারা নিতে চান, এই জায়গায় হাইপ্লার কবুতর গুলা আছে, এগুলো অনেক উঠতে পারে। যেমন এটা টুপিদার, এই যে সারানপুরি, আরো পাকিস্তানি কবুতর আছে, এই যে দেখেন আপনারা কবুতর গুলা। ভাই, এটা জোড়া 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 না আলাদা আলাদা? ভাই, এখানে এইটা দুটা জোড়া, আর ওই দুটা জোড়া কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, কনফার্ম না এখন। আচ্ছা, তো যদি প্যাকেজটা কেউ নেয়, দাম নিব মাত্র 2500 টাকা। 2500 টাকা? জি, 2500 টাকা। যেখানে আজকে এক জোড়া বিক্রি করতেছি 2500-3000। এটা কি কবুতর? এটা কামাকার নাকি? কামাকার জোড়াটা, কামাকার। আর ওই দুটা হচ্ছে লোক আপনার, ওই যে একটা হচ্ছে সারানপুরে, আর ওইটা হচ্ছে লোক আপনার খাবি ভাই নাকি? এটা না না না, যাই হোক, গোল্ডেন হইতে পারে। উড়ার জন্য ভালো নাকি? বেস্ট। হ্যাঁ, আচ্ছা, এই জোড়াটা কত টাকা লাগবে দাদা? এই জোড়াটা যদি আপনি দর্শক নিতে চান, 3000 টাকা। একদম 3000 টাকা লাগবে? এটা একটু কম টম দেওয়া যাবে না? আমি পারবো না। একদম রানিং কবুতর। একসাথে নিলে 1200 টাকা লাগবে পার পিস, 600। হ্যাঁ, 3 পিস নিলে 1200 টাকা লাগবে। আচ্ছা, এটা কি নর না বাদ? এটা তিনটে নর। হ্যাঁ, কনফার্ম নর। দর্শক, আমি দেখাই দিলাম, 3 পিস নিতে গেলে ভাই 1200 টাকা লাগবে, তাই তো? হ্যাঁ, দর্শক, কে যে কোনো
খুবই সুন্দর কবুতর, কোনো ভাই যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন। এটা কি কবুতর দাদা? আমি দেখাই দর্শক, দেখেন এই যে এন্ডোলজেন কালার, সাইজটা অনেক সুন্দর, লাইক টাকা দেন ভাই। এই জোড়াটা কত টাকা লাগবে ভাই? জোড়া না তো ভাই, দুইটা নড়, দুইটা নড়। হ্যাঁ, মুরা সিলের নড়, একটা বিউটি নড়, সিঙ্গেল সিঙ্গেল নিতে হবে, আলোচনা সাপেক্ষে কারো লাগলে দাম বলে দেবো। ওকে ঠিক আছে ভাই। এটা কি কবুতর দাদা? এটা মুন্ডিয়ান ভাই, মুন্ডিয়ান কবুতর। আর এই যে দেখো এটা মাদি, এটা মাদি, আর এটা নড় হ্যাঁ ভাই। আচ্ছা, মুন্ডিয়ান এই জোড়াটা ভাই কত টাকা লাগবে? এটা আলোচনা সাপেক্ষে থাকবে, যার লাগবে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো। ডিম বাচ্চা কত আছে? জি দর্শক, এই যে দেখেন আপনারা বাইর যে কবুতর গুলো আমি দেখাইলাম, এটা কি কবুতর দাদা? এক্সিবিশন কবুতর। হ্যাঁ আচ্ছা, এক্সিবিশন বা এটা রানিং একদম? আচ্ছা, ওটা মা দিটা নয় তাই না? এই জোড়াটা ভাই কত টাকা লাগবে ভাই? কেমন এই জোড়াটা? যদি আপনার কোনো দর্শক ৩৫০০ টাকা। এটা কি ওটা? খুবই সুন্দর একদম। কত ভাই এটা? ৩৫০০।